আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা অনুশীলনী 9.2 এর 29 নম্বর যে সৃজনশীল প্রশ্নটি, এটা আমরা সমাধান করব। তো ক নম্বর এখানে বলা আছে এসির পরিমাণ নির্ণয় করা, অর্থাৎ প্রদত্ত চিত্রের আলোকে এরকম একটা চিত্র দেওয়া আছে, সেই চিত্রের আলোকে এসি এর মান নির্ণয় করতে হবে। তাহলে সমাধান যেটা দেওয়া আছে সেগুলো লিখবো। যে উদ্দীপকের চিত্র হচ্ছে ত্রিভুজ এবিসি এর কোণ বি সমান হচ্ছে 90 ডিগ্রি, এই যেখানে কোণ বিটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ এই বর্গ চিহ্নিত কোণটিকে 90 ডিগ্রি বা সমকোণ হিসেবে চিহ্নিত করা হয়, এবং এবি সমান হচ্ছে এখানে 1 দেওয়া আছে, এবি সমান 1, এবং বিসি বা ভূমি যেটা বিসি সমান হচ্ছে √3। তাহলে আমাদের বের করতে হবে এসি। তাহলে এসি যেহেতু এটা একটা অতিভুজ, একটা সমকোণী ত্রিভুজের লম্ব এবং ভূমি দেওয়া আছে, অতিভুজ নির্ণয় করতে হবে। তাহলে আমাদের পিথাগোরাসের সূত্র প্রয়োগ করতে হবে। পিথাগোরাসে তো আমরা পাই অতিভুজের স্কোয়ার অর্থাৎ এসি স্কোয়ার সমান সমান লম্বের স্কোয়ার অর্থাৎ এবির স্কোয়ার যোগ ভূমির স্কোয়ার অর্থাৎ বিসির স্কোয়ার। এখন এবি এবং বিসির মান বসিয়ে দিই, এবির মান এখানে 1 এবং বিসির মান হচ্ছে √3। তাহলে 1² + √3² তাহলে 1² মানে 1, √3 হোল স্কোয়ার মানে √3, মানে 1 + 3 মানে 4। এখন এসির মান বের করার জন্য উভয়পক্ষে বর্গমূল করে দিতে হবে, অর্থাৎ এখানে এসি স্কোয়ারকে যদি বর্গমূল করে দিই তাহলে শুধু এসি থাকে, এর রুটের এবং 4 কে বর্গমূল করলে √4 মানে 2। সুতরাং এসির মান পাওয়া গেছে 2। এখন নেক্সট আমরা সমাধান করব, এটাই হচ্ছে এসির মান। তাহলে অ্যান্সার হচ্ছে 2। নেক্সট আমরা খ নম্বর সমাধান করব। খ সমাধান, প্রদত্ত চিত্রে হতে আমরা যেটা পাই সেটা আগে লিখবো, এবং এসির মান এখানে √2 আমরা ক হতে পেয়েছি। এখন টেন এর অনুপাতটা নিতে হবে, অর্থাৎ এ কোণের সাপেক্ষে, অর্থাৎ এই যে এই কোণটা হলো সূক্ষ্ম কোণ, এ কোণের সাপেক্ষে লম্ব এখানে বিসি এবং ভূমি হচ্ছে এখানে এবি, অর্থাৎ টেন থিটা আমরা সমান জানি যে লম্ব বাই ভূমি, অর্থাৎ বিসি বাই এবি এখানে টেন এ কোণের সাপেক্ষে। তাহলে বিসির মান √3, এবির মান হচ্ছে 1, তাহলে √3 কে 1 দ্বারা ভাগ করলে √3 হয়। অনুরূপভাবে টেন সি অর্থাৎ সি কোণের সাপেক্ষে লম্ব তখন এখানে এবি, অর্থাৎ এবি বাই ভূমি হচ্ছে বিসি, এখন এবির মান হচ্ছে 1 এবং বিসির মান হচ্ছে √3, তাহলে টেন সির মান আমরা পেয়ে গেলাম 1/√3। এখন প্রদত্ত রাশি যেটা সেটা লিখবো, টেন এ প্লাস টেন সি, এখন টেন এর মান হচ্ছে √3 এবং টেন সির মান হচ্ছে 1/√3। এখন এখানে লসাগু করতে হবে, যেহেতু এটা ভগ্নাংশ আকার আছে, তাহলে √3 এখানে এটা নিচে মনে মনে একটা 1 ধরে নেই, তাহলে 1 এবং √3 এর লসাগু হচ্ছে √3, এবং এই √3 দ্বারা যদি এই 1 কে ভাগ করি তাহলে শুধু √3 হয়, আবার সেই √3 দ্বারা এই লব কে যদি গুণ করি তাহলে √3 × √3। অনুরূপভাবে লসাগু √3 কে এই হর √3 দ্বারা ভাগ করলে 1 হয়, সেই ভাগফল দ্বারা যদি আবার 1 কে গুণ করি তাহলে 1 হয়। এখন এই যে √3 এবং √3 এই দুটো গুণ করলে √3² হয়, √3² মানে শুধু 3, অর্থাৎ এখানে নেক্সট লাইনে হবে 3 + 1 / √3, অর্থাৎ 3 + 1 মানে 4 / √3। এখন নিচে যেহেতু √3 আছে সেই √3 কে ভ্যানিশ করতে হবে, কারণ ম্যাথমেটিশিয়ান যারা বলেছিল যে একটা ভগ্নাংশকে মানে শুদ্ধভাবে লিখতে নিচের √কে ভ্যানিশ করতে হয়, তাহলে আমরা ভ্যানিশ করার জন্য √3 দ্বারা লব এবং হরে গুণ করে দেবো, অর্থাৎ √3/√3 হয়ে যাবে। তাহলে উপরে থাকবে 4√3 এবং নিচে √3/√3 গুণ করে দিলে √3 হোল স্কোয়ার, অর্থাৎ √3 হোল স্কোয়ার মানে শুধু 3, অর্থাৎ অ্যান্সার হবে 4/4√3/3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার নেক্সট আমরা গ নম্বর সমস্যাটা সমাধান করব। এক্স ও ওয়াই এর মান নির্ণয় করতে হবে। তাহলে সমাধান উদ্দীপক যেটা দেওয়া আছে সেটা আগে লিখি। এখন আমাদের যে কাজটা করতে হবে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করার জন্য, এটা তোমরা অনুশীলনীতে এই ধরনের অঙ্ক করেছিলে, অনুশীলনীতে 21 থেকে 19, 20, 21, 22 এই টাইপের কিছু অঙ্ক আছে, এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করা ওইভাবে আমরা করব। তাহলে আমাদের যেটা করতে হবে, টেন এ সমান টেন এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি নিতে হবে, অর্থাৎ টেন এ কোণটা কিন্তু এখানে এক্স প্লাস ওয়াই বলেই দেওয়া আছে, অর্থাৎ এর পরিবর্তে আমরা এক্স প্লাস ওয়াই লিখবো, অর্থাৎ টেন এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই এখানে কোণ নির্দেশ করে, এখানে এটা এ কোণের
মান এটা, এবং সিকোণের মান আছে সেখানে এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই এটা সূক্ষ্ম কোণ, এই সূক্ষ্মের সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি, ভূমি হচ্ছে এবি। তাহলে মান বসিয়ে দিলাম রুট থ্রি, নিচে হলো ওয়ান, তাহলে রুট থ্রি বাই ওয়ান মানে রুট থ্রি। অনুরূপভাবে আর এখান থেকে আমরা পাই যে 10x+y ইজ ইকুয়াল টু 10 60 ডিগ্রি, কারণ এই যে রুট থ্রির মান হচ্ছে 10 60 ডিগ্রি। এটা আমরা যে নির্দিষ্ট কোণে যে ত্রিকোণমিত অনুপাতের মানগুলো শিখেছিলাম সেখান থেকে আমরা পাই যে 10 60 ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি। তাহলে রুট থ্রির পরিবর্তে আমরা 10 60 ডিগ্রি লিখতে পারি। এখন এই যে এক্স প্লাস ওয়াই এর পরিবর্তে এখানে 10 60 ডিগ্রি আছে, অর্থাৎ 10x+y ইজ ইকুয়াল টু 10 60 ডিগ্রি, এটার পরিবর্তে আমরা লিখতে পারি x+y ইজ ইকুয়াল টু 10 60 ডিগ্রি। অনুরূপভাবে 10c সমান আমরা লিখতে পারি 10x-y ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্ব এই সি কোণের সাপেক্ষে লম্ব এখানে এবি এবং ভূমি হচ্ছে বিসি। তাহলে এবির মান 1, বিসির মান হচ্ছে 1/√3। নেক্সট লাইন আমরা লিখতে পারি 10x-y ইজ ইকুয়াল টু 10 30 ডিগ্রি, অর্থাৎ 1/√3 ভ্যালু হচ্ছে 10 30 ডিগ্রি। সুতরাং এখান থেকে আমরা পাই x-y ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, কারণ এই যে 10x-y এইখানে আছে, 10 এর জায়গায় 10x-y এর পরিবর্তে এখানে আছে 10 60 ডিগ্রি, অর্থাৎ এখান থেকে x-y এর পরিবর্তে আমরা লিখব 10 60 ডিগ্রি। তাহলে দুটা সমীকরণ আমরা পেলাম, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এখন এই দুটা সমীকরণকে যদি সমাধান করি তাহলে আমরা x এর মান পেয়ে যাব। কিভাবে? আমরা সমীকরণ একের সাথে সমীকরণ যদি 2 যোগ করে দিই, তাহলে 1 যোগ 2 হতে পাই x+y এর সাথে x-y এর যোগ, এবং রাইট সাইডে 60 ডিগ্রির সাথে 30 ডিগ্রির যোগ। তাহলে y y এখানে ভ্যানিশ হয়ে যাবে, x x যোগ করলে হয় 2x, এবং 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি মানে 90 ডিগ্রি, বা 2টা 90-এর সাথে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এখানে x এর মান পাওয়া যাবে 45 ডিগ্রি। x এর মান আবার যে কোনো একটা সমীকরণে বসালে y এর মান পাওয়া যাবে। তাহলে আমরা 1 নং-এ x এর মান বসিয়ে পাই, অর্থাৎ এখানে x এর পরিবর্তে আমরা 45 ডিগ্রি বসাবো। তাহলে 45 ডিগ্রি যদি রিপ্লেস করে ফেলি তাহলে আমরা y এর মান যেটা পাই এটা ডানে গিয়ে 60-এর সাথে মাইনাস হয়ে যাবে। তাহলে 60 থেকে 45 বিয়োগ করে দিলে y এর মান পাই 15 ডিগ্রি। তাহলে এটাই হবে x এবং y এর মান। তাহলে এটাকে আমরা অ্যান্সার হিসেবে চিহ্নিত করব। আশা করি খুব বুঝতে পেরেছো, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই প্রশ্নের আলোকে বিগত এসএসসি পরীক্ষার বোর্ড প্রশ্নতে দেখা গেছে অনেক টাইপের প্রশ্ন এসেছে যে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করো। তাহলে তোমরা এইভাবে সমাধান শিখবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো।